সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। একটা অভিযোগ আমরা প্রায় পেয়ে থাকি যে বিভিন্ন হাসপাতালে কিছু লোক থাকেন যারা রোগীদের ভুল বুঝিয়ে নানা জায়গায় নানা সমস্যায় ফেলে থাকেন। একটা হসপিটাল থেকে অন্য একটা হসপিটালে তারা নিয়ে যান এবং নানারকম উন্নততর চিকিৎসা দেওয়ার নাম করে, পরিণামে তারা সেই চিকিৎসা পান কি না সেটা নিয়ে নানারকম সন্দেহ দেখা দেয়। তাদেরকে বলা হয় হাসপাতালের দালাল। আদৌ কি বিষয়টা তাই, আমরা সেটা আজকে দেখব আমাদের মনের কথায়। এখানে পর্দার আড়ালে বসে আছেন এমন একজন যিনি বিভিন্ন হাসপাতালে দালাল হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আমাদের এখানে পর্দার আড়ালে বসে আছেন রুস্তম, সঙ্গত কারণেই আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা। আরও আছেন ডাক্তার আতিকুল বাড়ি মুকুল, মেডিকেল অফিসার 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ। কেমন আছেন আপনারা সবাই? ভালো। রুস্তম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি হাসপাতালে দালাল হিসাবে কাজ করে থাকেন, এটা কি ঠিক? এটা একসময় আমি করতাম, কিন্তু এখন সেটা আর করছি না আর কি আমি। আচ্ছা, একসময় আপনি দালাল হিসাবে কাজ করেছেন? জি। আচ্ছা, আমরা একটু আপনাদের কাছে আসতে চাই ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আসলে হাসপাতালের দালাল বিষয়টা কীরকম? এটা আসলে একটা আনঅফিসিয়াল টার্ম আমার কাছে মনে হয়, যে প্রত্যেকটা সেক্টরই দেখবেন এই দালাল শব্দটি ইউজ হচ্ছে। আপনি যেমন শুরু করলেন আজকে হসপিটালের দালাল, তেমনি মাত্র ঈদ গেল, ঈদে আমরা পত্রিকায় দেখেছি গরু বাজারের কিছু দালাল, এই টাইপের বিষয়টা। আমার কাছে দালাল শব্দটার যেটার অর্থ দাঁড়াচ্ছে যে এটা সেতুবন্ধনকারী কোনো একটা মানুষকে বোঝানো হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি এই সেতুবন্ধনকারী মানুষটি তার ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে যাকে এখানে উপযোগ্য করছে, যে আমাদের সম্মানিত রোগী, চিকিৎসক হিসাবে আমার কাছে রোগী অত্যন্ত সম্মানীয় একজন মানুষ, তো রোগীর বেশি ক্ষতি হচ্ছে, এই জন্যই দালাল শব্দটি এখানে খুব নেগেটিভলি ইউজ হচ্ছে। সেটাই, বাংলা অভিধানে দালাল শব্দটি আছে মধ্যস্থতাকারী। এক্সাক্ট, এখন মধ্যস্থতাকারী তো আপনার ভালো হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ খারাপ হতে পারে, এখানে এটা নেগেটিভলি ট্রিট হচ্ছে, নেগেটিভলি ট্রিট হচ্ছে। আমরা একটু ডাক্তার আতিকুল বাড়ি মুকুল সাহেবকে যেতে চাই, হাসপাতালের দালাল বিষয়টি আপনি কিভাবে মনে করছেন, ব্যাখ্যা করছেন? আমার কাছে যে জিনিসটা মনে হয় যে দালাল ওই শ্রেণীর লোক যারা নিজ স্বার্থের জন্য পেশেন্টকে তার পণ্য বানায়, পেশেন্টকে সে তার নিজের পণ্য বানিয়ে তার উপর ভিত্তি করে সে তার নিজস্ব জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকে, এই শ্রেণীটাকে আমি দালাল শ্রেণী বলবো। মানে আজকে যদি আমরা কথা বলি তাহলে আমরা তাদেরকে নিয়েই কথা বলছি যারা হসপিটালে রোগীদেরকে ভুল বুঝিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তার কিছু টাকা বা কমিশন পাওয়ার জন্য, তাই স্বার্থান্বেষী মহল আর কি। হ্যাঁ, এবং এরা আসলে একদমই হসপিটালের সঙ্গে যুক্ত থাকার কোনো কারণ নেই এবং হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এটা। রাইট, ডক্টর আশিস, আপনার আশেপাশে আপনি এই ধরনের কীরকম দালালদের দেখে থাকেন? এদেরকে আসলে ওইভাবে দৃশ্যমান করা যায় না, যেমনটি আজকে দালাল রূপে যিনি রুস্তম তিনিও কিন্তু পর্দার আড়ালে, সুতরাং এরা সারা জীবন পর্দার আড়ালেই থাকে যায়। প্রশ্নটা হচ্ছে যে এইটার জন্ম কেন হলো? সে যেমন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল বা আমাদের প্রাক্তন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, আমাদের কিন্তু একটি বিজনেস ডেভেলপমেন্ট টিম আছে, 27 পার্সন হেডেড বাই এ বিডিএম বা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। তাদের কাজ হচ্ছে কানেক্টিং ডক্টরস, যেমন আমাদের একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল, ওয়ান স্টপ হসপিটাল, যেখানে সকল ধরনের চিকিৎসা হচ্ছে। আমরা সেই হাসপাতালগুলিতে আমাদের মানুষজন যাচ্ছে, ডক্টরের সঙ্গে যোগাযোগ করছে যে হ্যাঁ আপনার এখানে যদি এমন কোনো সার্ভিস না থাকে, ইউ ক্যান সেন্ড ইউর পেশেন্ট টু আওয়ার হসপিটাল ফর বেটার ম্যানেজমেন্ট। এখন এইটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া যায় এবং এটা ইন্টারন্যাশনালি কিন্তু স্বীকৃত, ওয়ার্ল্ডের যে সব নাম করা চেইন হসপিটালগুলি তাদেরও কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস লিয়াজ অফিসার রয়েছে, বাংলাদেশে কিছু কিছু হসপিটালের লিয়াজ অফিসার রয়েছে, আবার আমাদের মতো মিড লেভেলের হসপিটালেরও জেলা শহরে কমিউনিকেটিং অফিস রয়েছে যারা ডাক্তারদেরকে বোঝাবে। সে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ায় একটা রোগীর হার্ট অ্যাটাক হলো, এই মুহূর্তে কিন্তু ডাক্তার থাকলেও তাকে বাকি সার্ভিস দেওয়ার সুযোগ নেই, তাকে একটা নর্মাল ওয়ে বলে দেওয়া যে হ্যাঁ আপনি কিন্তু এখানে যেতে পারেন, এখানে সিসিইউ আছে, ক্যাথল্যাব আছে, প্রয়োজনে বাইপাস সার্জারি করা যাবে, সেটা তো একটা কানেকশন, একজন ডক্টর সেই কানেকশনটা করে দিতে পারেন, এটাই কিন্তু একটা হেলদি বিষয় কিন্তু। হ্যাঁ, কিংবা হসপিটালের মনোনীত কেউ একজন যেটা কানেকশনটা করে নিতে পারে। এক্স্যাক্টলি, আবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনো একজন রোগী হয়তো লাইনে দাঁড়িয়ে আছেন, তাকে যে হয়তো বললেন যে আপনি এখানে কি করেন, এখানে তো কোনো চিকিৎসাই পাবেন না, আসেন আমার সাথে আমি কম টাকা করে দিচ্ছি। এক্স্যাক্টলি, তারপর দেখা যায় যেই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে অন্য কেউ একজন হয়তো ডাক্তার সেজে বসে আছেন, ফলে ভুল ট্রিটমেন্ট পাচ্ছেন। আমরা সম্প্রতি পত্রিকায় একটা খবর পড়লাম যে একজন ওয়ার্ড বয় অপারেশন করেছেন, সেই ভুল ট্রিটমেন্টের কারণে সেই রোগীটি মারা গেছে এবং সে আসলে হাসপাতালে কেউ ছিল না, সে হাসপাতালে কেউ ছিল না। তাহলে দায়টা কার দাঁড়ায়, হসপিটালের ডাক্তারের নাকি সেই ওয়ার্ড বয়ের নাকি পুরো সিস্টেমের? আমরা সেটা কথা বলবো। আমরা একটু যেতে চাই আমাদের এখানে উপস্থিত রুস্তমের কাছে।
রুস্তম জি বলেন, আপনি কি কি ধরনের কাজ করতেন হাসপাতাল রিলেটেড? আমি হাসপাতাল রিলেটেড একটা গাইনোলজির কাজগুলো বিষয় করতাম করতাম, যেটা গাইনোলজিটা কি মানে যেটা আর কি যে আপনার সিজার এটাকে বলে সিজার, হ্যাঁ আচ্ছা সিজারের কাজগুলো করতাম, কারণ ওই অপারেশনের কাজগুলোতে আর কি আমাদের কমিশনটা বেশি আসে আর কি। যে আপনি সিজার করতেন? আপনি সিজারের রোগীগুলোকে ওই মেডিকেল এক মেডিকেল থেকে অন্য ক্লিনিকে প্রিফার করতাম আর কি। আচ্ছা, সিজারের রোগীগুলোকে অন্য মেডিকেল কলেজ থেকে আপনারা ক্লিনিকে ট্রান্সফার করাতেন? জি জি। এবং এর বিনিময়ে আপনি কত পেতেন? ওইটা আসলে একটা পার্সেন্টেজ থাকে, মোট খরচের উপরে 10% বা 15% বা হাসপাতালে ওই ক্লিনিকে নেওয়ার পর একটা অ্যামাউন্ট ইনস্ট্যান্ট দিয়ে যায়, এটা তোমাকে দিলাম এটা, এরকম আর কি বিষয়টা আর কি। আচ্ছা আচ্ছা, মানে কেউ কেউ পার্সেন্টেজও দেয়, আবার কেউ কেউ একটা থোক টাকাও দিয়ে দেয়। জি জি। তারপর আপনি রোগীটাকে কীভাবে নিতেন? রোগীটাকে আমরা শুধু ওই ক্লিনিকে নেওয়া পর্যন্ত, কিন্তু তারা ওই ক্লিনিক কর্তৃপক্ষ কোন ডাক্তার দিয়ে কী করবে সেটা আসলে আমরা জানি না। আচ্ছা, এটা জানা থাকে না আমাদের আসলে। কিন্তু আপনারা ওই রোগীটাকে কি বুঝিয়ে আপনি নিতেন সেটা সেটা আমরা প্রসেসটা জানতে চাচ্ছি। আচ্ছা, ধরুন আমাদের সাধারণত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ট্রিটমেন্টগুলো সাধারণত আমাদের মনে করি ভালো না, অনেক লম্বা সিরিয়াল থাকতে হয়, একটা পেশেন্ট যাতে পরে আসলে তার সিরিয়াল অনেক পেছনে, তাকে আমরা বলি যে এখানে আপনার অনেক দেরি হচ্ছে। আপনি গভর্নমেন্ট মেডিকেলগুলোর ট্রিটমেন্ট ভালো না এটা আপনি কীভাবে ধরে নিলেন? আমরা তো দেখছি গভর্নমেন্ট মেডিকেলগুলোর ট্রিটমেন্টই বেটার। আপনি বলতে চাচ্ছেন যে যারা লম্বা লাইনে থাকে কিংবা ট্রিটমেন্ট ভালো না বলে আপনি তাদেরকে মোটিভেট করছেন সেটা বলছেন? জি 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 জি। আচ্ছা জি, তারপর যে আমরা আপনি এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাবেন না, এখানে অনেক সময় লাগবে, পাশের মেডিকেলে চলেন, এখানে কম খরচ আমি করে দিতে পারবো, আমার পরিচিত ডাক্তার আছে, এ বললে আর এখানে থাকলে আপনার সময় লাগবে, আপনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন, তো চলেন যাই আমরা আমি কম খরচ করে দিতে পারবো আপনাকে, এইভাবে বলে আর কি আমরা বাসায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই আর কি। আমরা আমরা আলোচনার এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। নর্মাল ডেলিভারির চেষ্টা করতে গেলে অনেক সময় লাগবে, তার চেয়ে আপনারা আমাদের ক্লিনিকে আসেন, এই ভুলে হয়তো নিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমাদের মনে কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের এখানে উপস্থিত দুজন বিশেষজ্ঞ অতিথি, ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, এবং ডাক্তার আতিকুল বাড়ি মুকুল, মেডিকেল অফিসার 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ। পাশাপাশি আমাদের এখানে পর্দার আড়ালে বসে আছেন রুস্তম, যিনি হাসপাতালের দালাল নামে অভিযুক্ত যে পেশাটি সেই পেশায় কাজ করেছেন। আমরা যাচ্ছি আমাদের আলোচনায়। রুস্তম, আপনি সাধারণত কিভাবে টাকাটা পেতেন? থোক টাকা পেতেন নাকি আপনার টোটাল বিলের উপর পার্সেন্টেজ পেতেন? এইটা আসলে এক এক ক্লিনিকে এক এক রকম দিতাম, মানে থোক টাকাও পাইতাম, আবার ধরেন যে পার্সেন্টেজ সেটা দিত আর কি। কয়েকটা হাসপাতাল বা ক্লিনিকের সাথে আপনার সংযুক্তি ছিল? এরকম খুব বেশি না, দু তিনটা ক্লিনিক হবে। প্রতিদিন কয়জন রোগীকে আপনি এভাবে মোটিভেট করতেন? আসলে প্রত্যেক দিন যে এরকম পাওয়া যেত সেরকমও কিছু না, কারণ এরকম দালাল আমার মতো অনেকেই থাকে, অথবা কোনোদিন একজন দুজন এরকম, বা একদিন পাচ্ছি না এরকম ভালো কোনো পেশেন্ট পাচ্ছি না, এরকম হয়। আচ্ছা, আমরা একটু ডক্টর আশিস সাহেবের কাছে যেতে চাই। আমরা আপনাদের কাছ থেকে আসলে মূল বিষয়টা জানার চেষ্টা করবো, কারণ আমাদের অগণিত দর্শক এবং আমাদের যারা ডাক্তার বা হসপিটাল রিলেটেড যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মানুষকে বাঁচাতে, মানুষকে একটা উন্নততর সেবা দিতে, কিন্তু কিছু কিছু কারণে এইসব বদনামে ভাগিদার হতে হচ্ছে প্রত্যেককেই। এই যে তার একটা টার্ম সে ইউজ করলো, সে ওই টার্মটা সে ভুল বলেছে, গাইনোলজি বলেছে, গাইনোলজি বলেছে, গাইনোকোলজি। হ্যাঁ, এখন দেখেন সে এই সব বিষয়টা পুরোপুরি জানে না, তাদেরকে নিয়ে তার মূল কাজ, সে যাদের কাছে নিয়ে যাচ্ছে তারা আদৌ সে অপারেশনটা প্রপারলি করতে পারে কি না সেটাও একটা বিষয়। আবার সাধারণত আমরা শুনতে পাই যে ম্যাক্সিমাম লোকই বলেন যে আমার তো নর্মাল বেবি হওয়ার কথা, কিন্তু আমাকে ভুল বোঝানো হলো, আমাকে বলা হলো যে এক্ষুনি না করলে আমার বাচ্চাটা মারা যাবে, তখন তারা সিজার করলো। আমরা আপনার কাছে আসা আগে এটা নিয়ে আতিক সাহেব একটু বলছিলেন যে আপনার এক্সপিরিয়েন্সটা আমরা শুনতে চাই, যে এই ধরনের ক্ষেত্রে আপনি কীরকম দেখেছেন? এই ধরনের ক্ষেত্রে যেটা হয় আর কি, দালাল শ্রেণী যেটা করে বিভিন্নভাবে রুগীকে পিক করে প্রলোভন দেখায়, সেটা হচ্ছে যে আপনি এখানে যদি থাকেন, নর্মাল ডেলিভারির চেষ্টা করতে গেলে অনেক সময় লাগবে, তার চেয়ে আপনারা আমাদের ক্লিনিকে আসেন, এই বলে হয়তো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ক্লিনিক কর্তৃপক্ষ যেটা করে, ইনস্ট্যান্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি করে, আল্ট্রাসোনোগ্রাফি করার পর পেশেন্টের লোকজনকে কনভিন্স করার চেষ্টা করে যে পেটে পানি কম, যেটা বাচ্চার জন্য ক্ষতিকর, অথবা বলে যে বাচ্চা মানে এটা বানিয়ে, তারা বলে বানিয়ে, কেন বলে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে তাহলে সিজার করলে ক্লিনিকের ইনকামটা বেশি হবে, একটা নর্মাল ডেলিভারিতে যে পরিমাণ বিল হবে, মানে নর্মাল ডেলিভারিতে তার ওটি চার্জ নাই, এ চার্জ নাই বা কম বিল হবে, আর যদি সিজার করা হয় তাহলে বিলটা অনেক বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের ইনকাম বেশি, দালালকেও দিতে পারবে, ক্লিনিকটা রানিং থাকলো। এই চিন্তাভাবনা থেকে তারা পেশেন্টকে একদম রেডি করে ওটির টেবিলে নিয়ে দেন, তারা অ্যানেস্থেসিওলজিস্ট এবং গাইনোকোলজিস্ট যে সার্জন আছেন ওনাদেরকে কল করেন,
তার মানে এই যে রোগীটা প্রসেস করে হসপিটালে অপারেশন থিয়েটার পর্যন্ত নেওয়া হলো সেটা কিন্তু সেই ডক্টর জানছেন না যিনি অপারেশনটা করছেন, যিনি করবেন ওনার চেক আপ করার আগে পেশেন্ট ওটি টেবিলে রেডি থাকে। জি জি, তারপর হয়তো উনি যাওয়ার পর দেখা যাচ্ছে যে ক্লিনিকের মালিকের সাথে সম্পর্ক বা ওনারা দেখে রাখছেন ভবিষ্যতে আরও কল হবে, এই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে অনেক গাইনিকোলজিস্টের, তারা হয়তো সেক্ষেত্রে আর চেক আপ না করেই অপারেশনটা করে দেন। কিন্তু দেখেন আপনার যখন অপারেশন থিয়েটারে নিয়ে হাজির করা হলো তখন একজন ডক্টরের পক্ষে কতটুকুই বা জাজ করা সম্ভব? সম্ভব না এটা, এটা একটা বিষয়। আমরা আপনার কাছে আবার আসছি, আমরা একটু ডক্টর আশিস সাহেবের কাছে যেতে চাই যে ধরেন বিষয়টা কীরকম ঘটে। আমরা এই যে আমরা জানলাম ধরেন অপারেশনের নাম করে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে বানিয়ে যে আসলে তার এটা নর্মাল না, তার বাচ্চা পেটের ভেতরে তার পানি গলে গেছে, নানা বিষয় বলে থাকছে, এই অভিযোগটা আপনি কীরকম শুনেছেন? প্রথম কথা হচ্ছে এটা আসলে অফিসিয়ালি অ্যাকনোলেজমেন্ট করার সুযোগ নাই ওনার, যে উনি যে এক্সপিরিয়েন্সটা বলেছে, বিকজ এটা কোনো প্রফেশনাল হাউজের পক্ষে করা সম্ভব না। যে হাসপাতালগুলিতে দালাল নির্ভর, যারা পাড়া মহল্লায় দালাল নির্ভরভাবেই চলতে চায়, তাদের পক্ষেই সম্ভবত এই ধরনের কাজ করা সম্ভব। বিকজ আপনি জানেন যে ওটি দেখলে না, আমি একটা বিষয় মানে আলোচনা শুরুতে বলে নিতে চাই যে আমরা কিন্তু প্রফেশনালি যেই হসপিটাল বা যেই ডক্টর প্রফেশনালি কাজ করছেন আমরা কিন্তু তার প্রশংসা করছি। আমরা আলোচনা করতে চাই সেই অংশটা নিয়ে যেখানে আমাদের দর্শক বিভ্রান্ত হচ্ছেন এবং যিনি সেবা পেতে গিয়ে ভুল সেবা পাচ্ছেন, সেই জায়গাটাতে তো এই ঘটনা ঘটছে না। আমি ক্লিয়ার করছি, এটাই বলছি যে একটা প্রফেশনাল হাউস এটা সম্ভব না, বাট দালাল নির্ভর যেসব হাসপাতাল আছে যারা কোনো রকমে চালাতে চায়, কয়েকটা স্টাফ দিয়ে নন মেডিকেল পার্সন লুঙ্গি পরে অপারেশন করে কোনো মতে করবে, এবং এইটাই দেখবেন পরবর্তীতে কিন্তু পত্রিকায় ভুল চিকিৎসা অবহেলার অভিযোগে আসতেছে, যেটা অলরেডি যে নেম এন্ড ফেমড হসপিটালগুলিকে পর্যন্ত কলুষিত করছে, মানুষের আস্থা নষ্ট হচ্ছে, মানুষ ভুল বুঝছে, এদেশের স্বাস্থ্যসেবা কিন্তু হুমকির মুখে পড়ছে, এবং ফাইনালি কিন্তু সাফারার হচ্ছে আসলে পেশেন্টরা। যে যেভাবেই বলি এখন আজকে আপনি যদি ঢাকা মেডিকেল কিংবা সরওয়ার্দি হসপিটাল কিংবা এইরকম যেসব সুখ্যাতি সম্পন্ন হসপিটাল আছে তার আশেপাশে যান, আপনি হাজার হাজার ক্লিনিক দেখতে পাবেন, ছোট ছোট ক্লিনিক বলতে যা ব্যাঙের ছাতার মতো, দুই রুমের ক্লিনিক, এই রুমের ক্লিনিক, এবং অভিযোগও আছে যে ওই হসপিটালের সাধারণ যারা সম্পৃক্ত তাদের আত্মীয় স্বজন, কিংবা হয়তো এরকম অভিযোগ আছে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, ওয়ার্ড বয় অথবা আপনার যিনি ক্লিনার তাদের আত্মীয় স্বজনরাও এই ক্লিনিকগুলো দিয়ে থাকে সাধারণত মানুষজনকে বিভ্রান্ত করার জন্য, এটা কি ঠিক? আপনি এখানে একটা চমৎকার টার্ম উচ্চারণ করেছেন, অ্যাম্বুলেন্স ড্রাইভার। এখানে কিন্তু এই অ্যাম্বুলেন্স ড্রাইভার শব্দটা একটা আতঙ্কিত বিষয়, বিকজ আমরা দেখে থাকি যে আমাদের হাসপাতালে অন্য কোনো হাসপাতাল থেকে ব্লান্ডার্ড হয়ে রেফার হয়ে পেশেন্টটা আসে, কারণ এই পেশেন্টটা আসছে ব্রাহ্মণবাড়ি থেকে রওনা হলো, একজন ডাক্তার কিন্তু কখনোই মনে প্রাণে চাইবে না তার রোগীর ভুল চিকিৎসা হোক কিংবা সাবস্ট্যান্ডার্ড চিকিৎসা হোক, ডাক্তার তাকে একটা স্ট্যান্ডার্ড হাসপাতালে রেফার করছে। কিন্তু সমস্যাটা হয় মাঝপথে, মাঝপথে আয়দার কোনো দালাল চক্র অথবা অ্যাম্বুলেন্স ড্রাইভার রোগীর স্বজনকে বিভ্রান্তি করছে তার ব্যক্তি স্বার্থের জন্য, সে বোঝাচ্ছে আপনি হাসপাতালে যাবেন ওইটার তো খরচ বেশি, তার থেকে কম খরচে চলেন আরেকটা হাসপাতালে যাই। এখানে কিন্তু উদ্দেশ্য তার একটাই, কারণ ওইখানে গেলে ওই রোস্তম সাহেব যেটা বলেছে যে এককালীন থোক টাকা বা পার্সেন্টেজ দেওয়া হয়, ওই লোভে তার সঙ্গে নিশ্চয়ই কানেকশন হয়ে গেছে, আর সেই সময়টাতে আসলে রোগী শিক্ষিত বা অশিক্ষিত যাই হোক তার মানসিক অবস্থা এতটাই বিচলিত থাকে, রোগী তখন একটা ভরসা খুঁজে পায়, মনে করে যে এই অ্যাম্বুলেন্স ড্রাইভারই বোধহয় আমার আসল কথা বলছে। দেখেন যদি কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার, ফাইনালি কিন্তু দেখেন একটা সাবস্ট্যান্ডার্ড হাসপাতালে যাচ্ছে যেখানে কিছুই নাই, যেখানে উনি যেটা বলেছেন যে রোগীর কোনো অপারেশন প্রি অপারেটিভ স্ক্রিনিং নাই, যেখানে সরাসরি টেবিলে তোলা হচ্ছে, যেখানে এরকম সাবস্ট্যান্ডার্ড যাদের কোনো কমিটমেন্ট নাই ডাক্তার গিয়ে অপারেশন করে ফেলছে, এটা কিন্তু নর্মাল হেলদি চিত্র না, এটা একেবারেই দালাল। যদি কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার সঠিক তথ্যটা দিয়ে থাকেন আমার কোনো আপত্তি নাই, এক্স্যাক্টলি, যদি কোনো ওয়ার্ড বয় বা আমাদের ক্লিনার কিংবা অন্য কেউ এর সঙ্গে একজন রোগীকে সত্যি সত্যি উপকার করার জন্য করে থাকেন তাহলে আমরা খুশি, আমরা তার প্রশংসা করতে চাই। কিন্তু এই অভিযোগটা তো আমরা আশেপাশে দেখতে পাই, ধরেন এমন আমরা শুনেছি ডাক্তার সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল যে ডাক্তার সাহেব আছেন, হয়তো আমরা ধরে নিলাম ডক্টর আশিস, এখন ডক্টর আশিস সাহেবের একটা নাম্বার আছে, এখন সেই নাম্বারটাও ওখানে লেখা ডক্টর আশিস রেজিস্ট্রেশন নাম্বার এত, কেউ যদি ক্রস চেক করতে যায় দেখবে যে ওই ভদ্রলোকই বসে আছেন, ওনার নাম ডক্টর আশিস, উনি রেজিস্ট্রেশন নাম্বারও এটা, তাহলে একজন সাধারণ মানুষ কীভাবে এটা বুঝবে যে আমি সঠিক জায়গাতে এসেছি কিংবা ভুল জায়গাতে এসেছি? এখন প্রথম কথা হচ্ছে যে আসলে রোগীদের পক্ষে এত কিছু বোঝা সম্ভব না, রোগীরা যখন অসুস্থ হয় তখন একটা, আমি তো বলেছি যে একটা খড়কুটুকেও আশ্রয় হিসেবে খুঁজে নেয়, বিশেষ করে আপনি দেখবেন যে গ্রামাঞ্চলে যারা বসে আছে সব কিন্তু কোয়াক, তারা একসময় ডিএমএফ বা এলএমএফ পাশ করতো, এখন কিন্তু এটাও না, একেবারে পল্লী চিকিৎসার কয়েকটা ওষুধের নাম জেনে বসে গেছে ডাক্তার হিসেবে,
সারা পৃথিবীতে কিন্তু রেফারেল সিস্টেমটা অত্যন্ত শক্তিশালী, যেটা আমাদের দেশে ডেভেলপ করেনি এখনও। রেফারেল সিস্টেম ডেভেলপ করলে কিন্তু আসলে এই ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ ছিল না। যদি এটা এটা আসলে রাষ্ট্রকেই মনিটর করতে হবে এই বিষয়টা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ডিজি হেলথ আছে, BMDC আছে, অনেকগুলি কিন্তু বডি আছে। এখন আশিস নামের আরেকটা লোক সেম আইডি নিয়ে বসে থাকবে, এটা বেশি দূর সাস্টেন করার সুযোগ নাই, এটা কোনো না কোনোভাবে জানবেই। আর মিডিয়া এখন অনেক শক্তিশালী, মানুষের সচেতনতাও কিন্তু বেড়েছে। এরকম দু একটা ঘটনা কিন্তু উন্নত বিশ্বের হাসপাতালগুলিতে ধরা পড়ে, অনেক বড় হাসপাতালগুলিতে। আমরা প্রায়শই বিশেষ করে যে গভর্নমেন্ট হসপিটালগুলিতেই যেহেতু অনেক রুগী, কোনো হিসাব নেই, ওই জায়গাগুলিতে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের সংখ্যা বেশি। যেমন প্রথম আলোতে এসছে যে ওই যে ছেলেটা অপারেশন করেছিল, হু ইজ দ্যাট ম্যান, যে যে ইঞ্জেকশনটা দিয়েছিল, এখন এটার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং সাস্টেনেবল যদি স্পষ্ট করে লিখেছে যে একজন ওয়ার্ড বয় সে অপারেশনটা করেছেন, যার বা ইঞ্জেকশন দিয়েছে কি জন্য, হ্যাঁ ইঞ্জেকশন দিয়েছেন যার, এটা আসলে করার কথা না, এখন যদি সাস্টেনেবল মনিটরিং করা হয়, মনিটরিংটা যদি জোরালো করা হয়, তাহলে এই ত্রুটিগুলি উঠে আসবেই। আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে কথা বলবো আমাদের এখানে অতিথি এবং পর্দার আড়ালে বসে থাকা রুস্তম মিয়ার সঙ্গে। কিছু অশিক্ষিত কিছু পেশেন্ট থাকে, এইসব মানুষকে আমরা টার্গেট করে, এলাকে টার্গেট করলে আমরা সাকসেস হতে পারবো বা এখান থেকে অন্য কোনো ক্লিনিকে নিতে পারবো। সুপ্রিয় দর্শক, আমাদের মনে কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের এখানে উপস্থিত দুজন বিশেষজ্ঞ অতিথি, ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, এবং ডাক্তার আতিকুল বাড়ি মুকুল, মেডিকেল অফিসার 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ। পাশাপাশি আমাদের এখানে পর্দার আড়ালে বসে আছেন রুস্তম, যিনি হাসপাতালের দালাল নামে অভিযুক্ত যে পেশাটি সেই পেশায় কাজ করেছেন। আতিক সাহেব, যে আলাপটার মাঝখানে আমি আপনাকে থামিয়েছি, তারপর ধরেন আপনার এই যে অপারেশনের কথা বললো, নেওয়া হলো এবং অপারেশন করে ফেলা হলো, একজন সাধারণ মানুষ কোন পর্যায়ে কীভাবে বুঝতে পারবেন যে তিনি বিভ্রান্ত হচ্ছেন? ডক্টর আশিস যে কথাটা বললেন, ওই সময় রুগীর লোক এবং রুগীর মানসিক অবস্থা এতটা খারাপ থাকে যে তারা আসলে বোঝা মুশকিল যে তারা সঠিক চিকিৎসা পেতে যাচ্ছে নাকি ভুল চিকিৎসার শিকার হচ্ছে। আবার এডুকেশন একটা ফ্যাক্টর। তো যাই হোক, এই বিষয়গুলোর মধ্যে যখন থাকে, এটা হচ্ছে অ্যাট দ্য এন্ড, চিকিৎসার লাস্টে তখন তারা বুঝতে পারে সুচিকিৎসা পেলো নাকি সুচিকিৎসা থেকে তারা বঞ্চিত হলো, তখনই তারা বুঝতে পারে, তখন তারা হয়তো কোনো একটা অ্যাকশনে যেতে পারে বা বোঝা থেকে তাদের একটা শিক্ষা হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আসলে শুরুতে ওই যে একজনের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, BMDC রেজিস্ট্রেশন নাম্বার, এটা মানুষ যে নকল করে আরেকজন ভুয়া ডাক্তার, এটা আমাদের সমাজে আছে এবং প্রতিনিয়ত র্যাবের অভিযান, ম্যাজিস্ট্রেটের অভিযানে এ ধরনের ভুয়া ডাক্তার কিন্তু ধরা পড়তেছে এবং তারা কিন্তু এটা পত্রিকাতে আসতেছে, মিডিয়াতে আসতেছে, মানুষ সচেতন হচ্ছে। কিন্তু তারপর এটা আমাদের দেশে এই প্রবণতাটা অনেক বেশি, কারণ আমাদের দেশে গরিব লোকের সংখ্যা বেশি, সচেতন লোকের সংখ্যা বেশি, এবং আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফার্মেসির মানুষকে ডাক্তার মনে করে এবং তারা বলে যে ডাক্তার আমাকে এই ওষুধ দিছে, আমাদের কাছে এসে বলে যে আমি এই ওষুধগুলো খেয়েছি। ফার্মেসিতে কাজ করা লোকটার প্রেসক্রিপশন দেওয়ার ক্ষমতা আছে কিনা বা যোগ্যতা আছে কিনা সেটা যাচাই করে, সেটা যাচাই আমরা আপনাদের কাছে আবার আসছি। একটু রুস্তমের কাছে যেতে চাই। রুস্তম জি, আপনি কোন কোন মানুষকে টার্গেট হিসেবে নিতেন যে তাকে বললে, মোটিভেট করলে আপনি তাকে অন্য ক্লিনিকে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব যেটা বললেন যে আসলে ওই সময় আসলে পেশেন্টের মানসিক অবস্থা আসলে ওই রকম থাকে না, যে আসলে তারা আসলে যে ওয়ার্ড বয় বললেন বা আমাদের যারা ব্রোকার দালাল, আসলে কার কথা তারা সবার কথা বিশ্বাস করে যে এই লোকটা আমার উপকার করছে। আসলে তারপরেও আসলে পেশেন্ট দেখি যে এই লোকটাকে বললে আমাদের কথা শুনবে, কিছু অশিক্ষিত কিছু পেশেন্ট থাকে বা মেডিকেল বিশেষ সময় তাদের আইডিয়া কম, এইসব মানুষকে আমরা টার্গেট করে, এলাকে টার্গেট করলে আমরা সাকসেস হতে পারবো বা এখান থেকে অন্য কোনো ক্লিনিকে নিতে পারবো, তাহলে কি আসলে নিয়ে আসলে আমরা। আচ্ছা, আপনি বেশি হ্যান্ডেল করেছেন কোন ধরনের পেশেন্ট? একটা তো আমরা জানলাম যে যারা সন্তান সম্ভবা, আর আমার এই ধরনের পেশেন্ট ডিল করার ইয়ে বেশি আর কি, এগুলো বেশি ডিল করি আমি আর কি, কারণ এগুলোতে টাকা বেশি পাওয়া যায়। এরকম আপনি কতজন দালালকে দেখেছেন আপনার ওই ক্লিনিক বা অন্য ক্লিনিকের সাথে সম্পৃক্ত, আপনি যেই হসপিটালে ছিলেন? এখানে এদের সংখ্যা আসলে হাতে গোনা ভেবে বলা যাবে না, যেন ক্লিনিকের ই অনুসারে 10 জন 5 জন এরকম থাকে, মানে দালাল থাকে আর কি, 10 জন 5 জন 20 জন এরকম মনে হচ্ছে। তাদের মধ্যে কাউকে ভুল চিকিৎসায় মারা যেতে বা ভুল চিকিৎসা পেতে দেখেছেন? জি, এরকম আসলে আমি দেখেছি একবার, মানে আমার জীবনে একবার দেখেছি। যেমন যেমন একজন পেশেন্ট মানে ভুল ট্রিটমেন্টের কারণে তাকে অনেক দিন, মানে একটা সে একটা রোগী না, সে মূলত ওই রোগী না,
কিন্তু তার ভুল ট্রিটমেন্টের কারণে সে অন্য একটা রোগে আক্রান্ত হয়েছিল এবং তার জন্য অনেক বেশি সাফার তাকে হইতে হয়েছিল এবং কি সে মেডিকেলে প্রথমে তিনি কোন পেশেন্ট ছিলেন আর পরে তিনি কোন রোগে আক্রান্ত সিম্পলি শুনেছিলাম তার জ্বর হয়েছিল সেই জ্বরটা থেকে সে একবার অন্য অনেক মারাত্মক একটা রূপ ধারণ করেছে তার জ্বরটাই আর কি পর জানতে পারি তাহলে যে এই ট্রিটমেন্ট সেখানে করছিল সেখানে ভালো কোনো ওরকম কোনো স্ট্যান্ডার্ড কোনো ডাক্তার ছিল না আর কি এখন অ্যাকচুয়ালি আমি আগে বলেছি যে মানে আমরা শুধু ওই মাত্র ক্লিনিকে নেওয়া পর্যন্ত জানি কিন্তু কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে না ওয়ার্ড বয় সেটা আমার কাছে জানি না কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে